জুলিক জি ভাবি এদিকে একটু আসতো জি ভাবি ডাকছো হ্যাঁ শুন আজ প্রথমবারের মতো রাতুলের মাস্টার আসতেছে জি তুই কাজ কর বাড়ির সব কাজ তাড়াতাড়ি মতো সেরে ফেল আর সবার আগে রাতুলকে রেডি করে ফেল কেমন আচ্ছা ভাবি ও জি কলিং বেল বেজে উঠলো এই বুঝি রাতুলের মাস্টার চলে এসেছে তাড়াতাড়ি যা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কি মাস্টার মশাই জি আমি মাস্টার দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসুন বসুন স্যার জি মাস্টার মশাই আপনার নামটা কি আসলে আমার নাম হচ্ছে সাজু আহমেদ এমবিকেসি এমবিকেসি আমি তো অনেক ডিগ্রির নাম শুনেছি যেমন বিসিএস বিএসএস বিএ বিবিএ বাট এমবিকেসির নাম তো কখনো শুনিনি এটা একটু আমাকে বুঝিয়ে বলবেন হ্যাঁ বুঝিয়ে বলা যাবে কিন্তু আপনার তো বুঝে কোনো লাভ হবে না লাভ হবে না মানে এখানে লাভ লসের কি আছে আপনি চাইলে বুঝিয়ে বলতে পারেন যদি আপনার আপত্তি না থাকে না না ভাবি আপত্তি থাকবে কেন সাজু মাস্টার বিয়ে করতে চায় সাজু এমবিকেসি তাই নাকি মানে মানে হচ্ছে এমই হচ্ছে মাস্টার আর বিতে বিয়ে কেতে হচ্ছে করতে সিতে চাই হাসালেন আসলে এরকম নাম আমি এই প্রথমবার শুনলাম খুবই অবাক লাগছে আসলে ভাবি নিজের বিয়ের কথাটা তো নিজে এইভাবে বলা যায় না তাই এইভাবে ডিগ্রিটা বসালাম আর কি যাক আপনি খুবই বুদ্ধিমান যাই হোক সাজু সাহেব আপনি বরং আমার ছেলেকে মন দিয়ে পড়ান আমি আপনার বিষয়টা দেখতেছি কিভাবে পূরণ করা যায় সেটা কেমন সবকিছু তো গরম গরম শুনতে হয় না গরম খেতে গেলে জিবা পুড়ে যায় আমি বরং আমার ছেলেকে ডেকে দিচ্ছি ঝিলিক এ ঝিলিক রাতুলকে নিয়ে আয় আমি আপনার ব্যাপারটা দেখতেছি কিভাবে পূরণ করা যায় ঠিক আছে অপেক্ষায় থাকলাম থাকেন আসো আসো বাবু তোর নাম কি আমার নাম রাতুল রাতুল তারপর তুমি কোন ক্লাসে পড়ো নার্সারিতে নার্সারিতে পড়ো খুব ভালো তুমি কি প্রতিদিন স্কুলে যাও বাহ ভেরি গুড এবার তোমার বাংলা বইটা বের করো তো থ দ ধ বলো দন্তন্ন দন্তন্ন তুমি তো আগেই পড়েছো মনে হচ্ছে ভালো পড়ো তো আচ্ছা এরপর লাইন আবার আসো তো দেখি প প হ অ ব প ভ অ ম ম অন্তর্য ঠিক আছে বাবু আজকের মতো পড়া শেষ আমি কিন্তু কালকে আবার আসব পড়া রেডি করে রাখবে কিন্তু হ্যাঁ ঠিক আছে তুমি যাও হ্যাঁ বাবা যাও পড়া শেষ অপির কাছে চলে যাও মাস্টার মশাই আপনার জন্য নাস্তা দেওয়া হয়েছে খাবেন চলুন আবার নাস্তা কেন ভাবি আরে আসুন না আচ্ছা ঠিক আছে চলুন Thank you.
ভাবি বল এটা কিন্তু ঠিক না তুমি মাস্টারের সাথে এত হেসে হেসে কথা বলো ভাই আমাদের জন্য কত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায় আর তুমি কি না চুপ কর তুই ছোট মুখে বড় কথা এই তোকে এত বড় সাহস কে দিয়েছে হ্যাঁ আমার ব্যাপারে তুই নাক গলাস ছোট হয়েছে ছোট মতো থাকবি এত কথা বলিস কেন যা এখান থেকে তোমাদের যা ইচ্ছা তাই করো আমি আর তোমাদের মাঝে আসবো না আবার কথা বলতেছিস বেয়াদব হয়ে গেছিস একদম যেতে বললাম না তোকে যা মুখে মুখে আবার তর্ক করে সত্য সব বেয়াদব যেন কোথাকার আমার মুখে মুখে কথা বলে শোনো একটু পরে তো টিচার চলে আসবে তাই একটু পরিপাটি হয়ে থাকতে হবে কেন ব্যস্ততা আছে নাকি রাতুল আসলে তারপরে ওকে পড়াবেন আর ও যতক্ষণ না আসে ততক্ষণ আমার সাথে আমার বেডরুমে চলুন আপনার সাথে কাজ আছে ও কি কাজ ভাবি পারবো তো 100% পারবে আর আমি বুঝিয়ে দিলে সব পারবেন চলেন ঝিলিক আসলে কিন্তু হবে না তাড়াতাড়ি চলেন না রে ভাই আচ্ছা চলেন দেখি কি কাজ চলেন এখানে বসেন কি হয়েছে ভয় পাচ্ছেন না আসলে ভয় পাচ্ছি না তাহলে সমস্যা কোনো সমস্যা নেই ভাবি এটা কি করছেন কেন আপনাকে কাল আমি বলিনি যে আপনার পরীক্ষা নিব পরীক্ষা নিয়েছি ও আচ্ছা এই পরীক্ষার কথা বলেছিলেন কেন আপনি বুঝছেন না এ দেখেন আপনি কি কিছুই বোঝেন না ভাবি এটা কি করছেন আপনি কি জানেন রাসুলের বাবা প্রায় এক বছর হলো বিদেশে চলে গেছে এই এক বছর আমি কিভাবে কাটাচ্ছি আমি আপনাকে বোঝাতে পারবো না এই জন্যই তো আমি আপনার কাছে সাহায্য চাইছি তাই না আমিও আপনার ইচ্ছাটা পূরণ করব কেন মনে নেই বিয়ে করতে চাই আপনি তো বলেছিলেন কিন্তু ভাবি কোনো কিন্তু নেই আসুন ভাবি আসলে ভাবি এটা কি করছেন ভাবি যদি কেউ এসে পড়ে কেউ আসবে না আসলে তুমি যা দেখেছো ঝিলিক হয়েছে আর বলতে হবে না তোমাকে আমি আজকেই ভাইয়াকে সব বলে দিব আসলে আমার ভুল হয়ে গেছে দেখো তুমি প্লিজ তোমার ভাইয়াকে কিছু বলো না তাহলে আমার সংসারটা শেষ হয়ে যাবে
তোমার সংসার কথা এখন চিন্তা করতেছো, তোমার বাচ্চা আছে এটা তোমার চিন্তা ছিল না? প্লিজ ঝিলিক, রাতুলের দিকে তাকিয়ে তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার ভাইয়াকে কিছু বলো না।